এখানে পুজো করি সেই জায়গাটায় কমন সমান জল এখনো না ছিল, একটু আগের বছরের থেকে বেশি বাজেটের পুজো করা। পুজোর সময় যদি জল থাকে তো পুজো করা অসম্ভব। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সাথে সুপর্ণা। মণ্ডপ তৈরির জায়গায় কোমর সমান জল, চিন্তায় ঘাটাল পুজো কমিটি। নাছোড়বান্দা বৃষ্টি মানুষকে নাজেহাল করছে। ভরা আশ্বিন মাসে যে প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, অর্থাৎ নীল আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ, প্রকৃতির এই কোলাজ এই বছর নেই বললেই চলে। পুজো মানেই চোখের সামনে ভেসে ওঠে নদীর ধারে একরাশ সাদা কাশফুলের দলের মাথা দোলানো। বানভাসী ঘাটালে এই দৃশ্যপট এই বছর নেই। পুজো কমিটির উদ্যোক্তারা অন্যান্য বছরের মতোই পুজোর আয়োজনে মেতে উঠবেন বলে আশা করেছিলেন, আশা করাটাই স্বাভাবিক। আরগুড়া সৎসঙ্গ সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজোর মণ্ডপ যেখানে তৈরি হয় সেখানে এখনো কোমর সমান বন্যার জল জমে আছে। এদিকে প্রতিমা সহ বিভিন্ন উদ্দেশ্যে 60-70 হাজার টাকার বায়না দেওয়া হয়েছে বলে ওই পুজো কমিটির উদ্যোক্তারা জানালেন। ওই পুজো কমিটি ঠিক করেছিল এই বছর অর্থাৎ তাদের দ্বিতীয় বর্ষের পুজোতে একটু বড় বাজেটের পুজো তারা করবেন, কিন্তু পরপর নিম্নচাপের জেরে বৃষ্টির প্রভাবে বন্যার জন্য সেই আশা কতটা পূরণ হবে সেই বিষয়ে জিজ্ঞাসা চিহ্ন পড়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের ভ্রুকুটি এখনো ছাড়েনি, বৃষ্টি পিছু ছাড়ছে না কিছুতেই, এখনো বন্যার জল একটু বাড়ছে। এরপরে যদি ফের বৃষ্টির প্রভাবে বন্যার জল আরো বাড়ে তাহলে কিভাবে ওই পুজো কমিটির উদ্যোক্তারা পুজো করবেন তা ভেবে পাচ্ছেন না। আমরা শোনাবো ওই পুজো কমিটির উদ্যোক্তারা কি বললেন। এবছর পুজো আমরা তো প্রথম বছর পুজো আগের বছর করেছিলাম, এবছর দ্বিতীয় বর্ষ আরগোড়া সপ্তমী সার্বজনীন দুর্গা উৎসব কমিটি। তো এবছর পুজো আমাদের চিন্তা ভাবনা ছিল একটু আগের বছরের থেকে বেশি বাজেটের পুজো করার, ঠিক আছে। পুজো তো আমরা সেরকম সিদ্ধান্ত নিয়ে মিটিং করে পুজো ঠিক করেছিলাম, কিন্তু এবছর যা পরিস্থিতি বন্যার, তাতে করে মানে পুজোটা কীভাবে করবো সেটাই মানে ভেবে পাচ্ছি না। বন্যার পর বন্যা, তারপর আবার জোড়া বর্ষণ আছে সামনে, সেইটাকে মাথায় রেখে কীভাবে এগোবো সেটাই এখন ঠিক করতে পারছি। জল কি কমছে? জল তো কমছে না, জল তো 3 দিন ধরে একইভাবে জল বেশি বাড়ছে না, কিন্তু বেড়েই চলেছে ক্রমশ, ঠিক আছে। জল তো কমার কিছু দেখতে পাচ্ছি না, আবার পেছনে জোড়া নিম্নচাপ, নিম্নচাপের ফলে আবার বন্যা বাড়তে পারে, এরকম আশঙ্কাই আছে। যেখানে পুজো করি সেই জায়গাটায় কোমর সমান জল এখন, ঠিক আছে। প্যান্ডেলের বাঁশ পড়েছে, ঠিক আছে। পুজোর ঠাকুরের জন্য বায়না দেওয়া হয়েছে, ধার দেনা করে প্রায় 70-70 হাজার টাকার মতন ধার দেনা করে সব কিছুতে অ্যাডভান্স করা হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের মানে খুবই চিন্তায় আছি। কোমর সমান জল যেখানে পুজো করি, প্যান্ডেল প্রায় খুঁটি পুজো হয়ে শুরুর শুভারম্ভের সময় বন্যা চলে আসে, সেই জন্য তো খুব অস্বস্তির মধ্যেই আছি। আমাদের চিন্তায় প্রায় ঘুম ধরছে না বলেই চলে। আমার নাম সুরেন্দ্র পাওয়ানি। বছরের পুজোয় তো এখনও কিছু বলা যাচ্ছে না, জল তো কমছে না, বরঞ্চ জল আবার বেড়ে যাচ্ছে। ওর জন্য এখনও কোনো যেখানে পুজো হয় সেখানে কোমর সমান জল আছে, কমিটি থেকে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যে কীভাবে কী পুজো হবে। যতই না কমছে কেউ কিছু বলতে পারছে না। আর পুজোর সময় যদি জল থাকে তো পুজো করা অসম্ভব হবে না হয়তো। পুজো আমাদের দ্বিতীয় বর্ষে পদার্পণ করছিল, আগের বছর শুরু করেছিল। আগের বছর আমাদের খুব ভালোই সাড়া পড়েছিল, মানে পুজো করে খুব আনন্দিত হয়েছিলাম যে এত দর্শক এসেছিলো। এবছর ওর জন্য আরও নতুনভাবে থিমের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু জলের জন্য তো সেটা আর হচ্ছে না। এইভাবে কীভাবে মুক্তি পাওয়া যায়, যে বর্ষণ আছে সামনে, আবার জল তো কমছেই না, কীভাবে মুক্তি পাওয়া যাবে সেটা তো বলা যাচ্ছে না এখন। আমার নাম সুমন দাস। ঘাটাল মহকুমার সমস্ত